তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ব্যাপার এটা তৃণমূল কংগ্রেসের নেতারাই নেত্রীরাই বলতে পারবে। তো আমাদের ভারতীয় জনতা পার্টির দৃষ্টিতে একটা, যে কংগ্রেসের কালচারে কোনো নির্দিষ্ট লোকের কিংবা কংগ্রেস পার্টির কোনো নির্দিষ্ট পার্টি অফিস থাকে না। যখন তারা নেতা বা নেত্রী হয় তাদের বাড়িতে পার্টি অফিস হয়। এই দলের যখন অবস্থান তখন যে কোনো পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি আর নতুন কমিটি ভেঙে পুরাতন কমিটি, কারোই কোনো অস্তিত্ব থাকে না। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট, বাদবাকি ল্যাম্প পোস্ট, এটা তৃণমূল কংগ্রেসের A to Z সবাই জানে। সেই জন্য নতুন কমিটি পুরাতন কমিটি, এক কমিটি ছিল মোয়াজ্জেম হোসেনের সময়, সেই কমিটি ভেঙে এখন মৌসুম নূরের সময় এসছে। যার যার বাড়িতে তার তার পার্টি অফিস। এই কালচার যতদিন তৃণমূল কংগ্রেসে থাকবে ততদিন পর্যন্ত নতুন পুরাতনের এই দ্বন্দ্ব চলবে। ভারতীয় জনতা পার্টি এই রকম দ্বন্দ্বের মধ্যে দিয়ে চলে না। ভারতীয় জনতা পার্টির একটি স্থায়ী পার্টি অফিস থাকে, সে যেই সভাপতি হোক তাদের কমিটির এই রকম কোনো গণ্ডগোলের মধ্যে থাকে না। তৃণমূল কংগ্রেস কংগ্রেস কালচারে অভ্যস্ত, তারা প্রথমের কমিটি দ্বিতীয় কমিটি মানতে চায় না, দ্বিতীয় কমিটি প্রথম কমিটি মানতে চায় না। এটা একটা স্বাভাবিক সিস্টেমে চলছে এবং পশ্চিমবঙ্গে ধ্বংসাত্মক যে রাজনৈতিক মমতা ব্যানার্জি চলাচ্ছে এতে করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিপর্যস্ত, হাহাকার করছে তাদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর ভারতীয় জনতা পার্টির দিকে তারা আর স্রোতের মতন, নদীর স্রোতের মতন সব দলে দলে যোগদান করছে।